हेलो दोस्तों, आज हम लोग जा रहे हैं बहुत प्लानिंग के बाद। किधर? वो अभी बाद में पता चल जाएगा। देखते हैं किधर जाते हैं। अखन बाबा गाड़ी ठीक होते हैं। ओए जे बाबा के देखा जाए। आप कहाँ जा रहे हो? पता नहीं किधर लेके जा रहे हैं। क्या बात है, मालूम नहीं। बस के पास खड़े हो, मालूम नहीं किधर जा रहे हो। तैयार हो के? नहीं, क्यों बताया नहीं है। हमको बंगाली समझ में नहीं आता है। मुझे भी बोलना नहीं आता है। सीखने का आती है। चलो घूम के आते हैं। अनेक दिन परे फ्लैट থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে কি রকম লাগছে? আরে বাহ, জীবনে ভাবছিলাম যে এতদিন আমি মানে তিহার জেলের মধ্যে ছিলাম। তিহার জেল থেকে বাইরে বেরিয়ে আসছি। A few moments later. তেল নিতে দাঁড়িয়েছে, কিন্তু তেল এখনো নেওয়া হচ্ছে না। জানি না কত কি তেল নিচ্ছে। ট্যাঙ্ক ফুল করে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন পরিমল কানন। মামা তুমি ব্লগে আসবে, দেখো ব্লগে আসবে, তোমার ভিডিও করা হচ্ছে। মামা এই চুলের ছাড়টা কোথা দিকে দিচ্ছ? হেভি আছে। আরে বাবা কেটে দিচ্ছে, দেখি সাইডটা দেখি। সো ফাইনালি আমরা পরিমল কাননে এসে পৌঁছলাম। এখানে দুপুরে লাঞ্চটা আয়োজন করা হচ্ছে। এখানে খেয়ে দিয়ে আমরা আবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। এইখানেই আমরা লাস্ট যে আমার ভিডিওটা চ্যানেলে এসেছিল একটা ভিডিও সঙের উপর, এখানে শ্যুট করেছিলাম। জায়গাটা খুবই আকর্ষণীয়, চারিদিকে ফুলের বাগান রয়েছে। তোমরা অবশ্যই এসো। अभी देख कैसा डिम्बल में अभी सेटिंग चल रहा है। बेसिकली सेटिंग नहीं होगा तो ठीक से फिर वीडियो अच्छे से नहीं होगा। अभी बेसिकली ये जो स्पॉट है, इधर पिकनिक होता है। दूसरा स्पॉट में जो भी है, जैसे गार्डन है, वाटर इधर से ऐसे देखिए, गार्डन है, फिर बोटिंग है, सब कुछ है, सब कुछ है। हमारा এখন বাগানে কিছুক্ষণ মানে শুট করার পর আমরা অনেকটাই খাটনি হয়েছে, ঘাম পাম বেড়ে গেছে। তো ওই জন্য মানে শীত রয়েছে, কিন্তু তাও আমরা কোট ফোট মানে খুলে দিয়েছি। তো এরপর খাবার রেডি হয়ে গেছে, আমরা খাবার দিকে যাচ্ছি। তো লাঞ্চ করে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। এবার দেখো সবাই কেমন ঘুমোচ্ছে। পিসিরা তো ভালোই ঘুম দিচ্ছে। রাত্রের ডিনার সারা হচ্ছে এখন, রুটি আর বাঁধাকপি। সবাই কেমন খাচ্ছে দেখো, শুধু অনেকটা পথ এখনো বাকি শিলিগুড়ি যেতে। সবাই ভালোই খাচ্ছে। এই যে এবার দেখাচ্ছি মারা কেমন খাচ্ছে। মা এই দেখো, দুজন মিলে ভালোই খাচ্ছে। এটা হচ্ছে তিস্তা নদী। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে এই পাহাড়ের কোলে নদীর যে দৃশ্য, সত্যি অপূর্ব। একবার অবশ্যই আসবে এখানে। গ্যাংটকে হোটেল নিয়ে চিন্তা করার খুব একটা ব্যাপার নেই, ওখানে অজস্র হোটেল রয়েছে। যদিও আমরা আগে থেকে একটা হোটেল বুকিং করে নিয়েছিলাম, আমি গুগল থেকে নাম্বার নিয়ে ডাইরেক্ট ওদের সাথে কমিউনিকেশন করে একটা হোটেল বুক করেছি। আমরা টোটাল 50 জন মতন আছি, তো আশা করছি খুব ভালোই কাটবে। তো আমরা এখন চা খেতে কোথায় যাচ্ছি সে এখন পরে বলছি। তো পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা এখানে চা খেতে এসেছি। এখানে কোনো নাম নেই কি হোটেল গ্রিন ভ্যালি। তো এখানে আমরা চা খেতে এসেছি, দাঁড়িয়েছি অভিয়াসলি। তো প্রচুর লোকালিটি, এটা আমাদেরই লোক, সব পুরো খালি ছিল, তারপর আমাদের লোক। সো ফাইনালি 4.5 ঘন্টা জার্নি করার পর শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি। আমাদের এই হোটেলের নাম হচ্ছে সাগরিকা। তো হোটেলটা কোয়াইট গুড, আমি নিচে ডিসক্রিপশনে সব নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। হোটেলে এসে সবাই ক্লান্ত, দেখুন ঘুমিয়ে নাক ডাকছে। সবে মাত্র 1 ঘন্টা হয়েছে। এই হোটেলের একবারে উপরের রুমটা নিয়েছিলাম, সকালে উঠে কি দৃশ্যটাই না পেলাম।
সিকিমের এই অপূর্ব দৃশ্য ক্যামেরায় জানি না কতটা কি দেখা যাচ্ছে, বাট এই যে পাহাড়ের কোলে বাড়ি আর সকালে সূর্যের এই কিরণ, মানে জাস্ট অসাধারণ বলে বোঝাতে পারছি না। এখন মার্কেটে গ্যাংটকে মার্কেটে যাওয়া হচ্ছে, অবস্থা খারাপ, এত খারাপ রাস্তা যে আমারই উঠতে 12টা বেজে যাচ্ছে। তো সবাই উঠতে কীরকম অবস্থা, তো সবাই ঘুরে চুরে, তো এই ঢাল থেকে আমরা উঠে এসেছি, আমাদের হোটেল ওখানে রয়েছে। এখন আমরা এমজি মার্ক আর লালবাজারের দিকে রওনা দিচ্ছি। সিকিমের এই মার্কেটটা খুবই জনপ্রিয়। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সিকিমের জায়গাটি কিন্তু খুব পরিষ্কার এবং এখানের জনসাধারণ এটা মেনটেন করে রেখেছে, খুবই গর্বের ব্যাপার এটা একটা ইন্ডিয়ার মধ্যে এই শহরটা। তো এইখানে আমাদের তো জুতো কেনার খুব পথে, তো এইখানে গ্যাংটকে মার্কেট, আমাদের ওই ই থেকে লাল বাজার থেকে বেরিয়ে এখানে এসেছি। এমজি মার্কে এই ফুলের দোকানটা পেলাম, এখানে অপূর্ব রকমের ফুল আছে আর আমরা কিছু বেশ কিনলাম বাড়িতে সাজানোর জন্য, অজস্র অজস্র টাইপের রয়েছে, খুব সুন্দর। তো আমাদের পাই কমপ্লিট এইসব ঝোলাঝুলি, সবের সামনে দুজনে সব ঝোলাঝুলি নিয়ে বসে রয়েছে, পাই শপিং পাই কমপ্লিট হয়ে আসছে। তো দেখা যাক কী হয়। তো আমরা এরপর ঘর চলে যাবো, আর এখানে 8টা বাজলে দোকান বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে ইয়ে আছে, দেখি কী হয়। তো তারপরে বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো শপিং কমপ্লিট পাই করে আমাদের নাইটে শপিং কমপ্লিট হয়নি, তো আজকে দুপুরে বেরিয়ে যাওয়ার আগে আমরা আবার শপিংয়ের জন্য বেরাইছি। কিন্তু দুঃখের বিষয়, সব দোকান ওপেন হয়নি, ধীরে ধীরে করে দোকান ওপেন হচ্ছে, দেখা যাক কী হয়। আমরা এখন এমজি মার্কেট যাচ্ছি, পরপর আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। নাও দিস ইজ এমজি মার্ক, সিকিম গ্যাংটকে যদি আপনি আসেন এমজি মার্গে না ঘোরেন তাহলে হয়তো বুঝি আপনার ট্যুরটা কমপ্লিট হবে না। এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারেন, তবে একটু দেখেই কিনবেন, বার্গেনিং করতে কিন্তু ভুলবেন না, কারণ যে কেউ আপনাকে টুপি পরিয়ে দিতে পারে। আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন এখানে মাস্ক ছাড়া কিন্তু ঘোরা একদম অ্যালাউড নয়, যেটা খুবই ভালো লাগলো দেখে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সি স্ট্যান্ডে এলাম, এটা হচ্ছে সিকিম ইয়ামথাং ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমরা কিছু গাড়িতে করে ইয়ামথাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ক্যামেরা শ্যুট করতে করতে হঠাৎ চোখে পড়লো যে দূরে পাহাড়ের ওপরে কিছু বরফ পড়ে আছে, মনটা দেখে একদম ভরে গেল। তো এখান থেকে আমরা আজকে ইয়ামথাং নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেব, যেতে প্রায় 5-6 ঘন্টা লাগবে, কাল দৃশ্য কিছু আলাদাই হবে। তো আপনারা ব্লগে জুড়ে থাকুন, নর্থ সিকিম লাচুং ইয়ামথাং ওয়েট করছে আমাদের জন্য, আমরা বেরিয়ে পড়লাম, নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো, সেখানে আপডেট পেয়ে যাবে।